الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظله، وفي رواية أخرى: إلا ظل عرشه. الإمام العادل، وفي رواية أخرى: السلطان العادل. وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী কাকর দিয়া তেরা দল, হিলফুল ফুদল যুব সংঘ বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 11তম বার্ষিক সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর, বাংলার ইলম আমল তাসাউফ জগতের মুকুটহীন সম্রাট শেখুল হাদিস উস্তাজুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব দামত বরাকাতুহুমুল আলিয়া উম্মত ফুয়ুদুহুম আল গালিয়া উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ, ধর্মভীরু, সর্বস্তরে তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, মুআজ্জাজ হাজেরিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস কোরআনে কারীমের কোনো না কোনো আয়াতের সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা, মুসনেদুল হিন্দ হযরত শাহ ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, নবীজির প্রতিটি হাদিস কোরআনে কারীমের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যা। অনেক সময় যোগসূত্র মানুষ বুঝতে পারে, অনেক সময় বুঝতে পারে না, অনেক গভীর সূক্ষ্ম সম্পর্ক থাকে। এজন্য নবীজির হাদিসগুলো হলো কোরআনে কারিমের
জীবন্ত প্রতিবিম্ব সাইয়েদ ইবনে হিশাম এক তাবেঈ উনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত এসে বললেন বিভিন্ন প্রশ্ন করেছেন তন্মধ্যে একটা প্রশ্ন শেষে গিয়ে করলেন أنبئيني يا أم المؤمنين عن خلق النبي صلى الله عليه وسلم أما جانا مكي نبجر خلق نبجر سيرت نبجر أچار أچارن نبجر أخلاق نبجر شباب چرتر شمپر كي أما كي اكتو بلبن كي تو أما جانا عائشة صدیقة رضي الله تعالى عنها انا كي پالتا پرشن کرلن أما قرأت القرآن يا بني أن روايات أما تقرأ القرآن يا بني بابا تمي كي أمرو بولينا بابا نجر چلے كي بابا قطع شنن جاؤ تو بیٹا بابا تمي كي قرآن كريم پڑنا تمي بولين جي بلا أبشوي پڑي تمي بولين كان خلق النبي صلى الله عليه وسلم القرآن قرآن اتاي نبي صلى الله عليه وسلم الخلق ارسيرت چلا ارثات كيو جدي نبي جير جبن روپر نبي جير حدیث روپر عمل کرے شجن قرآن روپر عمل کلو ارج قرآن روپر عمل کرے সেই ব্যক্তি হাদিসকে কখনো দূরে সরিয়ে আমল করতে পারে না মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আসলে আমি তো এমনি কথাবার্তা বলতে তেমন একটা জানি না মোটামুটি গল্প করে শেষ করে ফেলি বয়ান তো আর পারি না তারপর আবার এরকম দেশবরেণ্য শীর্ষ মহারথীর সামনে যিনি আমার উস্তাদও বটেন ওনার পাশে বসে বয়ান কি করব আমার মাথায় আসলে ঢুকছে না সব বেরিয়ে যাচ্ছে তো সবক শোনানোর মতো অবস্থা তার মধ্যে আবার উস্তাদ যদি খুব রাশভারী হন আর তালেবে ইলম যদি অযোগ্য হয় তখন অনেক কষ্টে মুখস্থ করার জিনিসও ভুলে যায় মেরে মুহতারাম দোস্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেটি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া অর্থাৎ অন্য রিওয়ায়াতে আসে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিনটা কত বিভীষিকাময় হবে কল্পনা করে দেখি সেই দিনটা কত বিভীষিকাময় হবে কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন যার দৈর্ঘ্য হবে মিনিমাম 1000 বছর আমাদের দুনিয়ার হিসাবে সূরা মাআরিজের মধ্যে মাবুদ বলেন কানা মিকদারুহু 50 আলফ সানা 50000 বছর হবে ওই দিনটার দৈর্ঘ্য মেরে মুহতারাম দোস্ত এখান থেকে যারা কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে বা কোরআনকে মানুষের সৃষ্ট মনে করে খোদার সৃষ্ট বলে স্বীকার করতে চায় না এই সমস্ত ব্যক্তিরা একটা প্রশ্ন উত্থাপন করতে পারে যে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে কিয়ামতের দিনের দৈর্ঘ্য সম্পর্কে এক জায়গায় বললেন 1000 বছর আর আরেক জায়গায় বললেন কয় হাজার বছর 50000 বছর তাহলে পরস্পরের ভিতরে তানাকুজ দেখা দিল তাআরুজ দেখা দিল একে অপরের ভিতরে বিরোধ দেখা দিল পরস্পর বিরোধী বক্তব্য কোরআনে আছে সেই কোরআন মানে কিভাবে নাউজুবিল্লাহ আমাদের বিশ্বাস হলো আমার আল্লাহ যদি বলে থাকেন 1000 বছর আর আমার আল্লাহ যদি বলে থাকেন 50000 বছর তাহলে মাবুদ যা বলেছেন সেটাই আমরা বিশ্বাস করি একই সাথে 1000 বছরও বিশ্বাস করি 50000 বছরও বিশ্বাস করি কিভাবে তা সম্ভব সেটা উনিই ভালো জানেন ঠিক কি ঠিক না ঠিক
میرے محترم دوستو عزیز و بزرگو আমাদের বাংলাদেশে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত যে নাহার যে দিনটা আছে এটা কয় ঘন্টার হয় আস্তে বলুন 11 ঘন্টা 12 ঘন্টা ঠিক কি ঠিক না আপনারা হও বিয়ানি বাজার আর সিলেটের বাক্কা মানুষ লন্ডনে তখন তো লন্ডনে যে অনেক মানুষ থাকেন আপনারাও যাতায়াত করেন জানেন ইংল্যান্ডে সামারে বিশেষ করে যে দিন হয় 17 ঘন্টা 18 ঘন্টার হয় ঠিক কি ঠিক না আবার যদি আপনি নরওয়েতে যান নর্থ পোলের কাছাকাছি যদি আপনি নরওয়েতে যান অসলোতে যান তাহলে ওখানে দিন হয় 22 ঘন্টা থেকে 23 ঘন্টার 22 23 ঘন্টার দিন থাকে আমাদের এই পৃথিবীটা মাত্র 25,000 মাইল ব্যাসার্ধের একটা গোলক এটার ভিতরে যদি এক জায়গার দিন 12 ঘন্টা আরেক জায়গার দিন 18 ঘন্টা আরেক জায়গার দিন 22 ঘন্টা আর 23 ঘন্টা এটা যদি হতে পারে এট এ টাইম এক পৃথিবীতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে বর্তমানে যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষকে যেখানে জমা করবেন এবং জান থেকে শুরু করে আজ পর্যন্ত যত জিন এসেছে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে এই সবাইকে যে ময়দানের ভিতরে একত্রিত করবেন এবং তাদের বিচার আচার সম্পন্ন করার জন্য এর চাইতেও আরো হাজার কোটি গুণ বেশি মালায়েকা এবং ফেরেশতাদেরকে নিয়োজিত রাখবেন বলেন তো দেখি সেই ধরিত্রীটাটি কি এরকমই ছোট্ট একটা জায়গা হবে না অনেক বড় একটা জগৎ তো সেই জগতের ভিতরে এক জায়গার দিন 1000 বছরের আর আরেক জায়গার দিন 50,000 বছরের এটা হওয়া কি অসম্ভব না সম্ভব আপনাদের মতো দিনদার ইমানদার পরহেজগার পাঁচ ওয়াক্ত নামাজি এবং হালাল হারামের তমিজকারী যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবার জন্য চেষ্টা করে আপ্রাণভাবে তাদের জন্য জায়গা বরাদ্দ হবে সবচাইতে ক্ষুদ্রতম সময় যেটা হবে সেই জায়গাটায় 1000 বছরের আর ফেরাউন হামান কারুন সাদ্দাদ নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আর বর্তমান যুগে তাদের চেলাবেলারা এদের জন্য জায়গা বরাদ্দ হবে 50,000 বছর দিনের যে জায়গা সেই জায়গাটা এটা কি অসম্ভব না সম্ভব এত বড় দীর্ঘতম দিনের যে দিনটা এত লম্বা আর সেই লম্বা দিনের ভিতরে কাইফিয়ত কি তাদনুশামসু মিন রুউসিন নাস মানুষের মাথার একদম কাছাকাছি সূর্য চলে আসবে বর্তমানে সূর্য বিজ্ঞানীরা বলেন পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল 10-15 কোটি 50 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে এই 15.5 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকার পরে ওখানকার তাপ চৈত্র মাসে বৈশাখ মাসে যখন কেউ ক্ষেতখামারে বা রাস্তাঘাটে কাজ করে তখন সে সহ্য করতে পারে না আর যদি মরু অঞ্চল মরুভূমি হয় তো সেখানে তো 10-11টা থেকে কোনো মানুষ রাস্তায় বের হওয়া অসম্ভব হয়ে যায় এত তীব্র তাপ আর দাবদাহ থাকে ওটা যদি সহ্য করা কঠিন হয়ে যায় এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে কাছে এসে যদি সেটা আধা হাত উপরে অবস্থান করে তাহলে মানুষের অবস্থাটা কেমন হতে পারে যেহেতু মৌত নাই ওইখানে মৃত্যু আর আসবে না অতএব মানুষ মৃত্যুবরণ করবে না কিন্তু মানুষের মাথার মগজ তার খুলির ভিতরে টকবক করে ফুটতে থাকবে যেভাবে হাড়ের মধ্যে পানি বলক মারতে থাকে আর টকবক করে ফুটতে থাকে কিন্তু মানুষ মরবে না এত তীব্র কঠিন গরমের ভিতরে যখন হাদিস বলে যখন কেউ তার গুনাহের কারণে তার ঘাম থাকবে তার পায়ের টাখনো পর্যন্ত কেউ তার গুনাহের আধিক্যের কারণে এমন জায়গায় অবস্থান করবে যে তার ঘাম থাকবে তার হাঁটু পর্যন্ত কারো ঘাম থাকবে তার কোমর পর্যন্ত কেউ এমন জায়গায় থাকবে যে ঘামের চোটে সে তার গলা পর্যন্ত গলা অবধি ডুবে যাবে আবার কেউ তার চেয়ে বেশি তলিয়ে যাবে
যার কারণে তাকে সাতার কেটে কোনোভাবে ওখানে টিকে থাকা লাগবে। মেয়ের মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, সেই কঠিন সময়ের ভিতরে যখন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা নাই, মাবুদের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই মুহূর্তে যখন এক মুহূর্ত ছায়া ছাড়া টিকে থাকা মানুষের জন্য অসম্ভব হবে, ওই সময় আল্লাহ তাআলা তার সাত ক্যাটাগরির বান্দাকে, সাত প্রকারের বান্দা বান্দিকে তার আরশের ছায়া তলে আশ্রয় দান করবেন, ভিভিআইপি ট্রিটমেন্ট দেবেন। গরম তাদেরকে স্পর্শই করতে পারবে না, এমন ভাবে তারা ওখানে সময় কাটাবেন। এই ভাগ্যবান সাত নম্বর কারা, সাত দল কারা? এক নম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। অন্য রিওয়ায়াতের ভিতরে আস সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। সুলতান শব্দের আবিধানিক আর পারিভাষিক অর্থে একটু পার্থক্য আছে। পারিবারিক অর্থে আমরা দেশের প্রধানকে মনে করি, আর আবিধানিক অর্থে কর্তৃত্ব পরায়ণ, ক্ষমতাবান এরকম ব্যক্তি। আর সুলতানুল আদল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ টিএনও, ন্যায়পরায়ণ ইউএনও, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ আইজি, ন্যায়পরায়ণ সচিব, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ জাজ, ন্যায়পরায়ণ জাস্টিস, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, এরা সবার আগে আরশের ছায়া তলে জায়গা পাবে। হাদিস শরীফের মধ্যে আসে, একদিনের ইনসাফ আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, একদিনের ইনসাফ আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে ষাট বছর বেরিয়া ইবাদত করলে মানুষ যে সওয়াব পায়, সেই সওয়াব আল্লাহ একদিনে একজন ইনসাফওয়ালাকে দান করেন। মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, যে ব্যক্তি কর্তৃত্ব আর ক্ষমতা পাবার পরে আপন পরের ভেদাভেদ করে না, নিজের দল আর বিরোধী দলের ভেদাভেদ করে না, এ ও পার্টির পার্থক্য করে না, ন্যায় আর ইনসাফের উপর সে ফয়সালা করে, এই রকম ইমানদার ক্ষমতাবান, এই রকম ইমানদার ন্যায়পরায়ণ কর্তৃত্বপরায়ণ ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে জায়গা লাভ করবে। কিন্তু আমাদের সবার পক্ষে তো আর কর্তৃত্ব লাভ করা সম্ভব না, সমাজে সবাই তো আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর জজ বিচারপতি হয় না, তাহলে তারা কোথায় যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে ইরশাদ করলেন, আল ইমা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। ইবাদতে কাটায় মানে কি? ইবাদতে কাটানোর অর্থ এটা নয় যে খুব নফল পড়ে, খুব নফল রোজা রাখে, খুব নফল দান খয়রাত করে, এটা নয়। হ্যাঁ, এটাও ইবাদত, কিন্তু মৌলিকভাবে ইবাদত হলো হারাম থেকে নিজেকে বাঁচানো। আমাদের দৃষ্টিতে বড় নফল পাঠকারী, বড় নফল রোজা রাখনেওয়ালা, বড় নফল দান সৎকার করনেওয়ালা, মাসে মাসে বছরে বছরে হজার উমরা করনেওয়ালা, সেই ব্যক্তি বড় ইবাদতকারী। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ও আবু হুরায়রা, নিজেকে সব রকমের হারাম থেকে বাঁচাও, তাহলে তুমি বড় ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হবা। নবীজির দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে যেই বান্দা আর যেই বান্দি নিজেকে হারাম থেকে বাঁচায়, হারামের সুযোগ পাবার পরেও সে হারাম কাজে লিপ্ত না হয়, প্রবৃত্ত না হয়, নিজেকে হেফাজত করে, সেই ব্যক্তি আসলে সবচেয়ে বড় ইবাদতকারী। মেরে মুআজ্জাজ হাজেরিন, শরীয়তের বিধিবিধানগুলো একটা একটার বিপরীত হয়।
একটা আরেকটার বিপরীত তার ভিতরে হারাম এবং ফরজ এই দুইটা একটা একটার বিপরীত এই স্তর আর এই ক্যাটাগরিটা হারামকে ছেড়ে দেওয়া ফরজ আর ফরজকে না করা হারাম ফরজকে পালন না করা এটা কি হারাম আর হারামকে ترك كرا اتكي فرز جمن چوري نا كرا فرز چوري كرا حرام چوري نا كرا فرز داكاتي كرا حرام داكاتي نا كرا استبولون فرز ببهيچار كرا حرام ببهيچار نا كرا فرز ابر فرز دیگه دیکھن پانچ وقت فرز نماز ادائي كرا فرز নামাজ ছেড়ে দেওয়া হারাম রমজানের রোজা রাখা ফরজ রোজা ছেড়ে দেওয়া না রাখা হারাম মেরে মুহতারাম দোস্ত নবীজি বলেন ইত্তাকিল মাহারিম যত রকমের হারাম আছে সেটা হাবাচক হারাম হোক চাই না বাচক হারাম হোক সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও তাকুন আবাদান নাস তাহলে তুমি মানব জাতির ভিতরে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবে কোন যুবক তার যৌবনে যদি নিজেকে হারাম থেকে বাঁচায় চোখের হারাম কানের হারাম মুখের হারাম চিন্তা চেতনার হারাম দুই রানের মধ্যবর্তী জায়গার হারাম এইভাবে সব রকমের হারাম থেকে যদি নিজেকে বাঁচায় তাহলে এই যুবক আল্লাহ তাআলার দৃষ্টিতে ইবাদতকারী হিসেবে গণ্য হবে এবং এই ইবাদতের ভিতরে যৌবন কাটানোর কারণে এই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে ভিভিআইপি মর্যাদা লাভ করবে সে ওখানে থাকতে পারবে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার স্ত্রীর সাথে যে মানুষের বিশেষ আচরণ হয় এগুলার সওয়াবের কথা বলছিলেন স্ত্রীর সাথে এই আচরণ করলে সৎকার সওয়াব পায় এই আচরণ করলে এই সওয়াব পায় তো আমাদের এক সাহাবী খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে যদি যায় এটা তো তার জৈব চাহিদা পূরণ করা এটা তো তার তবেই বিষয় স্বভাবজাত একটা বিষয় স্ত্রীর কাছে যাওয়ার কারণে ওই আচরণগুলো করার কারণে সে সওয়াব পাবে খুব বিস্মিত হয়ে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে পাল্টা প্রশ্ন করলেন এবং জিজ্ঞেস করলেন বলো তো দেখি যদি সে তার মনের এই খাহিশ এই চাহিদা এই বিষয়টাকে এই হালাল জায়গাতে ব্যবহার না করে স্ত্রীর কাছে ব্যবহার না করে হারাম জায়গায় ব্যবহার করত তাহলে কি তার গুনাহ হতো তো নবীজির প্রশ্নের উত্তরে সাহাবী বললেন অবশ্যই গুনাহ হতো ইয়া রাসূলুল্লাহ তো নবীজি বললেন সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে যখন হালাল জায়গাতে ব্যবহার করেছে তাহলে কেন সে এটার বিনিময়ে সওয়াব পাবে না দালালত দ্বারা নবীজি যেন এটা বোঝাতে চাইলেন যে একটা গুনাহ থেকে যখন মানুষ নিজেকে বাঁচায় গুনাহটা যে স্তরের হয় ওই বাঁচানোর কারণে বিপরীত স্তরের সওয়াব বান্দা লাভ করে অর্থাৎ একজন যুবক বা একজন মানুষ যদি নাকি সে মনে করেন ঘুষের মওকা পেয়েছে তাকে ঘুষ সাদা হচ্ছে অনৈতিক কারণে ঘুষ খাওয়া হালাল না হারাম আস্তে বলুন যদি সে ওই ঘুষটা না খায় আর নিজেকে বাঁচায় তাহলে হারাম বর্জন করার কারণে সাথে সাথে সে হারাম বর্জন করা যেহেতু ফরজ ওরকম ফরজ আমলের সওয়াব সে পেয়ে যায় মেরে মুহতারাম দোস্ত এই জন্য হারাম থেকে নিজেকে বাঁচানো অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ এবং ইবাদত তো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায় অর্থাৎ হারাম থেকে নিজেকে বাঁচায় স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে সরকারি বেসরকারি জায়গাতে চাকরি করে সেখানে চোখের গুনাহ করবার মতো বিভিন্ন ব্যবস্থা আছে
অন্যান্য গুনাহ করবার মতো বিভিন্ন সুযোগ আছে, এই সুযোগগুলো থাকা সত্ত্বেও সে নিজেকে হারাম থেকে বাঁচায়, সে ওই সমস্ত ফাঁদের ভিতরে কখনো পা দেয় না, তাহলে এই যুবক পৃথিবীর মহা রত্নদের মধ্যে অন্যতম এক রত্ন, এই যুবতী পৃথিবীর সেরা মানুষদের মধ্যে অন্যতম এক রত্ন, এই রত্নদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা দান করবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দুই নম্বর যাওয়ার পরে আমাদের মনের ভিতরে একটা কথা আসতে পারে যে হুজুর আমাদের যৌবনে তো সতর্ক হতে পারেনি, যৌবনটা তো আল্লাহর ইবাদতে কাটাতে পারেনি, তাহলে আমাদের কি আর কোনো রাস্তা নাই? না না, আল্লাহ তাআলা রহমান এবং রহিম, মাবুদ আমাদের জন্য রাস্তা খুলে রেখেছেন। সামনের কথা আরো বলে দিচ্ছেন, দেখো আরো অপশন আছে, তুমি প্রথম দুইটা পাও নাই, অসুবিধা নাই, তিন নম্বরটা নিয়ে নাও না, তাহলে তো তুমি কি হয়ে যাবা, আরশের ছায়াতলে জায়গা পেয়ে যাবা। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয় আর কলবটা মসজিদের সাথে লটকে থাকে, কি অর্থ, মসজিদের সাথে লেগে থাকে, সে যেখানেই থাকে তার মাথার ভিতরে মসজিদ ঘুরতে থাকে, সে যেখানেই থাকে তারপরে যে জোহরের নামাজের সময় কখন হবে এটার জন্য সে অস্থির হয়ে বারবার ঘড়ি দেখে আর কাজ গুছাইতে থাকে, জোহর পড়ে আসছে কখন আসরের নামাজে যাবে এটার জন্য সে অস্থির হয়ে থাকে, আসর পড়ে এসেছে কখন মাগরিবের নামাজে যাবে এটার জন্য সে অস্থির হয়ে থাকে, মসজিদে যাবে নামাজ আদায় করবে, তার সাথে মসজিদের সাথে তার ভালোবাসা লটকে আছে, লেগে আছে। মেরে মুহতারাম দোস্ত, পুরুষরা না মসজিদে যাতায়াতের মাধ্যমে তার দিল মসজিদে লটকে আছে এটা প্রমাণ করতে পারবে, নারীরা কিভাবে করবে, তাদের জন্য তো ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া উত্তম নয়, তাদের জন্য তো বাড়িতে নামাজ পড়া উত্তম, তাহলে তারা এই ক্যাটাগরিতে কিভাবে আসবে? সে বাড়িতে আছে, তার ছেলেকে, তার আত্মীয় স্বজনকে, তার ভাইকে, তার স্বামীকে ঠেলে মসজিদে পাঠাবার জন্য রেডি হয়ে যেতে থাকে, তাড়াতাড়ি রেডি হন, মসজিদে যেতে হবে, নামাজের সময় ঘনিয়ে এসেছে, আজান হয়ে গেছে, জামাতে শরীক হতে হবে, কিভাবে সে তার বাড়ির পুরুষদেরকে মসজিদে পাঠাবে এটার জন্য সে অস্থির হয়ে থাকে। সে বাড়িতে থাকে, মসজিদ নির্মাণ যখন চলে, নিজের আয়ত্তে থাকা, নিজের মালিকানায় থাকা, ক্ষমতায় থাকা, অর্থবিত্ত, কানের দুল, হাতের চুড়ি, এগুলাকে সে মসজিদ নির্মাণের জন্য পাঠিয়ে দিচ্ছে, মসজিদ তৈরি হোক, আমার বাড়ির চাইতে আমার আল্লাহর বাড়িটা যেন অধিক সুন্দর হয়, আমার বাড়িতে মেহমান আসলে যেমন আমি খুশি হই, আমার বাড়ি আবার বিরান বাড়ি কেউ পছন্দ করে না, ঠিক আমার আল্লাহর বাড়ি মসজিদটা যেন আমার বাড়ির চাইতেও বেশি আবাদ থাকে, মসজিদটার ভিতরে যেন মুসল্লির সংখ্যা বাড়ে এটার জন্য সে মেহনত করে, সে ফিকির করে, তাহলে এই রকম ব্যক্তি কিয়ামতের দিন এই তৃতীয় ক্যাটাগরিতে স্থান পাবে এবং সে আরশের ছায়াতলে জায়গা পাবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, চার নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে পরস্পরে একে অপরকে, কার জন্যে আসতে বলেন, কার জন্যে ভালোবাসে? চোদ্দই ফেব্রুয়ারিতে যে ভালোবাসার প্রকাশ ঘটানো হয় এটা তো আল্লাহর জন্যই বলেন। আজকের দিন চলে গেছে, আল্লাহ তাআলা সিলেটবাসী সহ বিশেষভাবে গোটা পৃথিবীর মানুষকে হেফাজত করেন বলে আমিন। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশে এই অভিশপ্ত দিনটা ছিল না, দিনটা তো ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু এই দিনটাকে অভিশপ্ত করার এবং পাক পঙ্কিলতায় ভরে দেবার, আল্লাহর নাফরমানিতে গা ভাসিয়ে দেবার মতো পরিবেশটা আমাদের দেশে ছিল না, ঠিক কি ঠিক না? এটা আনয়ন করেছে এক ভদ্রলোক, যাজাদের যায় যায় দিনের সম্পাদক ছিলেন, পরবর্তীতে মৌচাকে ঢিলের সম্পাদক হয়েছিলেন, আল্লাহ মাফ করে দেখ, মরহুম শফিক রহমান, নাম নামটাও ঠিক মতো বলতো না, শফিকুর রহমান বলতে গায়ে কেমন যেন মনে হতো ব্যাকডেটেড। এই ভদ্রলোক এই বাংলাদেশে এই ভ্যালেন্টাইন ডে নামে এই অভিশপ্ত কালচার পাশ্চাত্য থেকে এখানে আমদানি করে এস্টাবলিশ করেছে। ওমান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো বাজে জিনিসের প্রবর্তক হয়, খারাপ কাজ চালু করে,
ওটার গুনাহ তার কাঁধে থাকে আর ওই অনুযায়ী যারা ওই কাজগুলো করতে থাকে ওদের সকলের সমপরিমাণ দায়ভার তার কাঁধের ভিতরে যেতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে খায়ের এবং কল্যাণের উৎপত্তির কারণ বানান ফিতনা ফাসাদ এবং নাফরমানির উৎপত্তির কারণ হওয়া থেকে হেফাজত করুন বলি আমিন মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ ভালোবাসা বড় দামি জিনিস মহব্বত এটা বড় দামি জিনিস এটা এত দামি এত দামি এত দামি এত দামি যে সবচেয়ে সেরা মখলুক যে ইনসান সেই ইনসানকে আল্লাহ তাআলা এটা ওয়াফের মিকদারে কামিল মিকদারে দান করেছেন ভালোবাসার যদি সহি দিক হয় ভালোবাসার দিক যদি সঠিক হয় তাহলে এই ভালোবাসা তাকে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জতের চূড়ান্ত শিখরে আরোহণ করায় আর যদি ভালোবাসার দিক ভুল দিকে যায় তাহলে জাহান্নামের অতল গহ্বরে তাকে নিপতিত করায় আল মারউ মা আহাব্বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার সাথে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে তার কিয়ামত তার সাথে হবে যদি নবীর সাথে ভালোবাসা হয় নবীর সাথে হাসর হবে নবীর ওয়ারিসদের সাথে ভালোবাসা হয় আলেম ওলামা তালিবুল ইলমের সাথে ভালোবাসা হয় তাহলে তাদের সাথে নবীজির ঝান্ডা তলে তাদের হাসর হবে আর যদি মেরে মুহতারাম দোস্ত উল্টা দিকের সাথে ভালোবাসা হয় নবী বিরোধীদের সাথে ভালোবাসা হয় খোদা দ্রোহীদের সাথে ভালোবাসা হয় তাহলে তাদের সাথে সেই ফেরাউন হামান কারুন সাদ্দাদ নমরুদ যে মুরগি অমুক খাসি অমুক এদের সাথে কি হবে কিয়ামতের দিন হাসর হবে দুনিয়াতে যারা মুরগি কবিরের সাথে দোস্তি করবে তার পক্ষপাতিত্ব করে বেড়াবে কোরআন বিরোধী কথা যারা প্রচার করে বেড়ায় এই টাইপের নিঝুম গোঝুম টাইপদের সাথে যাদের মহব্বত আর ভালোবাসা হবে এবং যে সমস্ত ব্যক্তিরা মানুষকে কোরআনের বিরুদ্ধে গিয়ে বানর বানাবার পায়তারা করেছে এবং তাদের সমর্থন করে বেড়ায় তাদের সাথেই এদের হাসর হবে ঠিক কি ঠিক না এজন্য সমর্থন করার সময় এজন্য মহব্বত প্রকাশ করবার সময় খুব চিন্তা ভাবনা করা দরকার যে আমি আসলে কোন দিকে কথা বলছি প্রত্যেকটা কথা কিয়ামতের দিন হিসাব কিতাবের আওতায় আসবে কথার ওজন হবে কথার ওজন হবে এক একটা কথার ওয়েট করা হবে বলে কিভাবে হবে তো সেটা কিভাবে হবে কে জানেন আস্তে বলুন কে জানেন হুজুর কথা তো একটা আরজ যেটা অন্যের সাথে কায়েম হয় তো এটা তো যখন হয়েছে আরজ তো হাদিস সেটা চলে যাবে এটা তো থাকবে না তো এটার ওজন কিভাবে হবে তো এটার ওজন কিভাবে হবে কে জানেন আল্লাহ জানেন আমরা বিশ্বাস করি ওজন হবে আজ থেকে 1300-1400 বছর আগে বললে এটা বোঝা বড় কঠিন ছিল এখন বিজ্ঞানের যুগে আমরা দেখতে পাই যে কত আরজের কি হইতেছে ওজন হইতেছে হয় কি হয় না তাপ কোনোদিন দেখেছেন বলেন না কেন তাপ কোনোদিন দেখেছেন দেখি নাই কিন্তু তাপেরও ওজন হয় কি হয় না তাপ মাপার যন্ত্র আছে না নাই হ্যাঁ নাই আস্তে বলেন না কেন আছে না নাই তাপ মাপার যন্ত্র আছে এখন তৈরি হয়েছে আর কত কিছু মাপার ঝড়ের গতি কি পরিমাণ সেই বাতাস মাপারও ওজনের মাপার যন্ত্র তৈরি হয়ে গেছে নাকি হয় নাই তো যদি দুনিয়ার মানুষ অদৃশ্য বস্তুগুলোকে মাপবার মতো যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন উনি বুঝি মানুষের আমল মাপবার জন্য যন্ত্র বানাইতে পারবেন না এই টাইপের কথাবার্তা যারা বলে যে আল্লাহ পারবে না এটা ভুল কথা এরা আসলে পাগলের স্বর্গে বসবাস করছে ঠিক কি ঠিক না মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম এক মানুষের এক একটা কথারও কি হবে কিয়ামতের দিন হিসাব হবে এবং এই কথাগুলোর ওজন হবে দুনিয়াতেও আমরা বলি যে কথার ওজন আছে ওই লোকটা যে কথা বলে এই কথাটার ওজন আছে বলেন না কেন ব্যক্তির ওজন হিসেবে তার কথারও কিন্তু ওজন হয় বুঝাতে পারি নাই একজন সাধারণ মনে করেন গ্রামের মাতব্বর তার কথার যে ওয়েট প্রধানমন্ত্রীর কথার কি একই ওয়েট আরে কয় না কেন একই ওজন আমরা কিন্তু বলি যে ওজন হচ্ছে বলি কি বলি না দুইজনের কথার ওজনে বহুত পার্থক্য আছে একজন সাধারণ মনে করেন জ্ঞানী মানুষের বক্তব্য আর আল্লামা
শেখ জিয়াউদ্দিন সাহেব দামত বরকাতুহুম ওনার বক্তব্য দুইজনের বক্তব্য কি সমান নাকি কি বলেন আপনার ওজন আছে না নাই ওজন আছে একবার আমি কাকতাল মসজিদে গেলাম তো হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামত বরকাতুহুম উনি আমাকে দেখা হলো তো আমি দেখা করলাম তো কথায় কথায় আমাকে বলতে লাগলেন যে দিনের দাওয়াত দিবা নিজের পয়সায় যাবা যে দাওয়াত দিয়ে চলে আসবা বয়ান করে চলে আসবা পয়সা নিতে যাবা না আর যদি যাওয়া আসার পয়সা না থাকে যাওয়ারই দরকার নাই উনি আমাকে নসিহত করলেন শেষে গিয়ে আবার বললেন যে বেশি ভালো হওয়ার দরকার নাই তোমার আব্বার মতো ভালো হইলে চলবে এর চেয়ে বেশি ভালো হওয়া লাগবে না তোমার বাপ তার লাইনে যে পরিমাণ এলেম অর্জন করছে অতটুকু হইলেই চলবে এর চেয়ে বেশি লাগবে না দিয়ে উনি এক ঘটনা শোনাতে লাগলেন যে কাকতাল মসজিদে যে ফ্লোরে উনি বসা মাদ্রাসার বিল্ডিং এর ওই ফ্লোরে বসে আমাকে বলছেন যে এই ফ্লোরটা যখন হয় এটার ছাদ তো এটা হওয়ার আগে তৈরি করার আগে মশওয়ারা হলো তো কাকতালের যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারা বললেন এখানে ফ্লোর তৈরি করা যাবে না করলে বিল্ডিং ধসে যাবে ফাউন্ডেশন অত মজবুত না তো এনাদের জিম্মাদার ছিলেন মহিবুল্লাহ ভাই আব্বার কথা বলছেন উনি বললেন যে করে ফেলেন কিছু হবে না তো এখন উনি ফয়সালা দিয়ে দিলেন আমরা সেটার উপরে করব এর ভিতরে আবার অধীনস্থ যারা আছে এরা আবার চুঁচা শুরু করলো তো এরা আবার বললো যে আমরা আরো এক্সপার্টের কিনে পরামর্শ নিই এই কথার উপরে তারা বুয়েটের বড় বড় প্রফেসরদেরকে সিভিল ডিপার্টমেন্টের দাওয়াত দিয়ে নিয়ে আসলেন তো ওনারা আসলেন এসে এখন যখন ওনারা এসছেন ব্যবস্থা করা হয়েছে তো আমরা মহিবুল্লাহ ভাইকে বললাম যে ওনারা আসতেছেন তো উনিও আসলেন এসে এখন তারা ঘুরে 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 পুরো বিল্ডিং দেখলেন এরপরে আবার মাটি খুঁড়ে একটু ফাউন্ডেশনও দেখলেন তলা টলা দেখে টেকে তারপরে সিদ্ধান্ত জানালেন যে এখানে করা যাবে না এই তালা করলে বিল্ডিংয়ে ক্র্যাক হবে দুই তিন বছরের ভিতরে এটা ভেঙে যাবে বিল্ডিংয়ের ক্ষতি হবে এক কথা বললেন যে এই তালার লোড এই ফাউন্ডেশন নিতে পারবে না তো এতক্ষণ যাবৎ সবাই তো খুব যারা এনেছে তারা খুব চটপট চটপট করছে কিন্তু মহিবুল্লাহ ভাই কোনো কথা বলেননি উনি চুপচাপ শুধু দেখছিলেন তাদের কাজ কারবারগুলো যখন সবার কথা শেষ হয়ে গেছে আর তারা ফয়সালা দিলেন যে এই তালার লোড এই বিল্ডিং নিতে পারবে না তখন যে তোমার আব্বা একটা কথা শুধু বললেন যে আপনারা লোড সম্পর্কে কে কি পরিমাণ লেখাপড়া করেছেন ওটা একটু আমাকে আগে বলেন তারপরে আমি আমার বক্তব্য দিব তোমার নাম ফারুক সাহেব বলতেছেন যে মহিবুল্লাহ ভাইয়ের এই কথাটার এত লোড ছিল যে এত বড় বড় লোডওয়ালা ব্যক্তিরা সব চুপ হয়ে গেছে কেউ আর কোনো কথা বলল না তো শেষে আমরা ওনার কথার উপরেই ফয়সালা দিয়ে দিলাম করে ফেললাম আধা যুগের বেশি তো পার হয়ে গেছে কই ফাটলও ধরে নাই ভেঙ্গেও পড়ে নাই আসি তো ঠিকঠাক মতো ওনার কথা ছিল যে এই কথাটার এত লোড ছিল তো মানুষের কথার বক্তব্যের লোড আছে না নাই দুনিয়াতে যদি লোড থাকে তাহলে মানুষের প্রত্যেকটা কথার কিয়ামতের দিনও কিন্তু লোড হবে ওজন হবে যদি কথাটা ভালো টাইপের হয় তাহলে ভালো দিকে তার ওজন বাড়বে আর যদি নাকি খারাপ হয় তো খারাপ দিকে সেটার ওজন বাড়বে এবং কথার লোড কথার ওজন এত বেশি হবে যে এটার কারণে মানুষের ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নামের ছোট একটা কথা দিয়ে হাদিস শরীফের মধ্যে আসে যে একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাতের আমল করতে করতে একেবারে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে মানে জান্নাতের কাছাকাছি চলে এসেছে দেশে জান্নাতে ঢুকেই যাবে ফাসাবাকাহুল কদর তকদির এগিয়ে আসে এবং সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে তার আগের সব বরবাদ হয়ে যায় এবং সে জাহান্নামে যেয়ে পৌঁছায় কখনো কখনো এমন হয় আবার কোন ব্যক্তি এমন হবে যে ব্যক্তি আমল করতে করতে জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের একদম কিনারায় চলে এসেছে আলা সাফা জুরুফিন হার এমন হবে যেন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম এরকম অবস্থায় গিয়ে সে পৌঁছে গেছে আর ওই সময়
সে এমন একটা ভালো কথা বলে ফেলবে যেই কথাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে এবং ওই এক কথার কারণে তার আগের সব বাতিল হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে তো কথার বড় গুরুত্ব আছে যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আছে যে কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নারীর কথা আলোচনা করা হলো বিকাসরাতি সালাতিহা ওয়াকাসরাতি সিয়ামিহা ওয়াকাসরাতি সাদাকাতিহা যে মহিলার নামাজ ফরজ কি নফল দিয়ে ভর্তি সারা রাত নফল পড়ে সারা দিন রোজা রাখে দান খয়রাতের তো কোনো ইয়ত্তা নাই সব জায়গায় সে দান করে বেড়ায় অত্যন্ত নেককার মহিলা গায়রা তবে তার একটা কাজ যেটা একটু আপত্তিকর ছোট একটা কাজ সেটা কি আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই মহিলা মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কি দেয় প্রতিবেশিনীকে কষ্ট দেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান্নামে যাবে কি অর্থ তার কথা এটার যে অপব্যবহার সে করেছে এই কথা অর্থাৎ তার নেইবারকে তার প্রতিবেশিনীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার কারণে এইটাকে এক পাল্লায় রাখা হবে আর সমস্ত নেক আমলগুলো আরেক পাল্লায় রাখা হবে এই বাজে কথার ওয়েটটা ভারী হয়ে যাবে ওইটা হালকা হয়ে যাবে তো মেরে মুহতারাম দোস্ত কথারও ওজন হয় কি হয় না ওজন হবে এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন দুটো বাক্য মুখে উচ্চারণ করা এটা বড় সহজ উচ্চারণ করার দিক থেকে খুব হালকা খুব সহজ তো খুব হালকা হলে কি হবে তো আল্লাহর কাছেও মনে হয় হালকা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান আল্লাহর কাছে বড় প্রিয় তো আল্লাহর কাছে যেটা প্রিয় হবে ওইটা তো কাজটাও খুব ভারী হওয়ার কথা কয় না খফিফাতানি আলাল লিসান উচ্চারণ করা খুব সহজ আর কি সাকিলাতানি ফিল মিজান কিয়ামতের দিন আমলের পাল্লা এটা অনেক ভারী হবে ওজনদার হবে কি হবে সে দুটা কি দুটা বাণী দুটা বাক্য কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন যেই ব্যক্তি একবার 100 বার দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে একসাথে পড়ুক বা ভেঙে ভেঙে পড়ুক এখন 5 বার একটু পরে 10 বার একটু পরে আবার 20 বার এভাবে 100 বার দৈনিক যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ে খুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় তাও সেই গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ মাফ করে দেন মেরে মুহতারাম দোস্ত তাহলে জবানের হেফাজতের ব্যাপার আছে না নাই তো যখন আমরা কথা বলি কারো পক্ষে বা বিপক্ষে তখন খুব চিন্তা করা দরকার এই কথা দিয়ে কার ভালোবাসা প্রকাশ পাচ্ছে আর কার শত্রুতা প্রমাণিত হচ্ছে এই কথা দিয়ে যদি আল্লাহ তার রসুলের নায়েবিন আলেম ওলামা তৌহিদি জনতা নেককার পরহেজগার মানুষের পক্ষে সমর্থন হয় তাহলে এটার ওজন হবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কারণ হবে আর এই কথা দিয়ে যদি আল্লাহ বিরোধী লোকদের কথার সমর্থন করা হয় তাহলে এটার দ্বারা জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল এজন্য মহব্বত অনেক দামি জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি ভালোবাসে পরস্পরের ভালোবাসা হয় কার জন্য ইমাম মুক্তাদিদেরকে ভালোবাসেন কার জন্য মুক্তাদিরা ইমাম সাহেবকে ভালোবাসেন কার জন্য কমিটির লোকজন মাদ্রাসার আসাতেজায়ে কেরাম উস্তাদদেরকে ছাত্রদেরকে ভালোবাসে কার জন্য এলাকাবাসী মাদ্রাসার আলেম ওলামা তালিবুল ইলমদেরকে ভালোবাসে কার জন্য মাদ্রাসাওয়ালারা এলাকাবাসীকে ভালোবাসেন কার জন্য বলেন না কেন এই মহব্বত কিয়ামতের দিন আরশের ছায়া তলে জায়গা দেবার ব্যবস্থা করে দিবে ভালোবাসা কাকে বলে ভালোবাসার একটা লক্ষণ আছে হুব্বু শাইই ইউমি ওয়া ইউসিম কোন জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয় বধির বানিয়ে দেয় অর্থাৎ যাকে ভালোবাসে তার দুর্নাম সে শুনতে পারে না
তার মন্দ জিনিস সে সহ্য করতে পারে না শুনতে পারে না তার দোষটাকে সে দেখতে পারে না বরং তার দোষটাও তার কাছে ভালো মনে হয় ঠিক কি ঠিক না অতএব যখন দেখা যাবে কেউ কারো বদনাম করে বেড়াচ্ছে আর বলছে আমি তো তাকে খুব ভালোবাসি আমি তো তাকে খুব ভালোবাসি সে কাযিবুন ফি দাওয়াহ সে তার দাবির ভিতরে মিথ্যাবাদী ঠিক কি ঠিক না সে ভালোবাসা মুখে বলছে আসলে সে ভালোবাসে না যে ব্যক্তি নবীকে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহর কোন বিষয় নবীর কোন বিষয় তার কাছে যদি মুশাক্কিক এসে তার ভিতরে শক পয়দা করার চেষ্টা করে আল্লাহ রসুলের বিরুদ্ধে একটু কোনোভাবে কনফিউশন তৈরি করে তাকে কনফিউজ করবার চেষ্টা করে সে সেটা কখনো সহ্য করতে পারে না দৌড়ানি দেবার জন্য উইটা রেডি হয়ে যায় ঠিক কি ঠিক না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমান আনে যাদের কাছে ঈমান আছে তারা আল্লাহর ভালোবাসায় বড় কঠিন এই ক্ষেত্রে কোনো ছাড় নাই নিজের বাবাকে গালি দিলেও সহ্য করতে পারে মা তুলে গালি দিলেও সহ্য করতে পারে কিন্তু আল্লাহ এবং নবীজির গায়ে সামান্য আঁচড় আসবে এটা কখনো সে হজম করতে পারে না বরদাস্ত করতে পারে না ঠিক কি না বোঝা গেল তার কাছে ঈমান এখনো আছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ নবীজি বলেন ওই দুই ব্যক্তি যারা ভালোবাসে পরস্পরকে আল্লাহর জন্য ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একত্রিত হয় তাও আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায় তাও আল্লাহর জন্য সুবহানাল্লাহ মসজিদে জামাতে একত্রিত হয় কার জন্য জামাত শেষ হওয়ার পরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মসজিদে বসে থাকতে মন চায় আল্লাহর ঘরের মধ্যে একটা শান্তি আছে না নাই মন চায় কিন্তু তারপরে ওইখান থেকে বের হয়ে সে কাজকর্মে লেগে যায় হালাল রুজি উপার্জন করবার জন্য যায় বিচ্ছিন্ন হয় সেটাও কার জন্য হয় আল্লাহর জন্য হয় আলাদা হয় আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য আরেক ব্যাখ্যা হলো দুইজন একত্রিত হয় দুনিয়াতে আল্লাহর জন্য দুনিয়া থেকে যখন বিদায় নেয় তখনও সে তাদের ওই মহব্বত বিদ্যমান থাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর জন্য পরস্পরের ভালোবাসা আর মহব্বত কি থাকে বিদ্যমান থাকে ওয়া তাফাররাকা আলাই এই রকম ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়া তলে জায়গা পাবে পঞ্চম ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত উচ্চবংশীয়া রূপবতী নারী আহ্বান করে বিশেষ দিকে এখানে বাচ্চারা আছে এই জন্য সবকিছু তর্জমা সবকিছু খুলে টুলে বলা যাবে না বুঝে নিতে হবে ঠিক আছে না যে অতি রূপবতী উচ্চবংশীয়া কোন নারী সম্ভ্রান্ত একজন নারী অভিজাত একজন নারী যখন নাকি কাউকে আহ্বান করে কোনো দিকে যার কাছে আকর্ষণের সব রকমের বিষয়গুলো বিদ্যমান সে আহ্বান পাওয়ার পরেও সে বলে আমি আল্লাহকে ভয় করি এজন্য সে নিজের মনের সব চাওয়াকে পদদলিত করে আল্লাহর চাওয়াকে সামনে রাখে এই রকম ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় কিয়ামতের দিন নবুত তাকে আরশের ছায়া তলে জায়গা দেবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে ব্যক্তি আমাকে দুটো বিষয়ের গ্যারান্টি দিয়ে দিবে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা দ্বীপ আর দুই রানের মধ্যবর্তী জায়গা এই দুটো জায়গার যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে আদমান লাহুল জান্নাহ আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নবীজি নিজের কাঁধে নিয়েছেন এটা কত বড় আমল যে আমলের কারণে আল্লাহর এত কুরব এবং নৈকট্য পাওয়া যায় চরিত্র হেফাজত করা আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন মেরে মুহতারাম দোস্ত চরিত্র রক্ষা করা সতীত্ব রক্ষা করা শুধু নারীর না পুরুষের চরিত্র সংরক্ষণ করা হেফাজত করা এটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত গুরুত্বপূর্ণ যে এইটার কারণে মানুষ জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় এত গুরুত্বপূর্ণ মেরে মুহতারাম দোস্ত যত গুনাহ আছে সেই গুনাহগুলোর ব্যাপারে বলা হয়েছে কোরআন শরীফের বাণী বলছি হাদিসের ভিতরে অন্যভাবে আছে আরো বিস্তারিত হিমার উদাহরণ দেওয়া আছে সেটা না কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো বিষয়ে এই কথা বলেন নাই যে এটার কাছে যেও না বরং বলেছেন এটা করো না ওটা ছেড়ে দাও মদ খেও না জুয়া খেলো না এটা খারাপ এগুলো হারাম
এগুলো জানিয়ে দিয়েছেন কিন্তু একটা কাজ যেই কাজের ব্যাপারে বলেছেন এটার কাছেও যেও না ওয়ালা তাকরাবুজ জিনা চরিত্র নষ্টকারী যে বিষয় ব্যভিচার এই ব্যভিচার তো করবেই না তার কাছেও যাবে না এজন্য জামিউ মা ইয়াকরিবু জামিউ মা ইয়াকরিবুল আবদ মিনাজ জিনা যত কিছু আছে যে জিনিস মানুষকে জিনার দিকে ধাবিত করতে পারে জিনা পর্যন্ত পৌঁছে দিতে পারে ভবিষ্যতে ওই সব কিছু হারাম স্কুলে যখন আপনার বাচ্চা আপনার বাচ্চি বয়সন্ধিতে পৌঁছে মুরাহিক হয়ে যায় সাবালক এবং সাবালিকা হওয়ার কাছাকাছি চলে যায় ওই অবস্থাতে কো এডুকেশন হারাম 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 ভালো লাগবে না শুনতে শুনতে ভালো লাগবে না হারাম গু খাওয়া যেমন হারাম ওইটা ওই রকম হারাম পিশাব খাওয়া যেমন হারাম ওইটা ওই রকম হারাম বাচ্চাকে ওই জায়গাতে কো এডুকেশনে পড়াশোনা করানো বালেগ বালেগা হবার পরে হারাম এই আয়াতের ভিত্তিতে হারাম পরিষ্কারভাবে হারাম আরো আয়াত আছে মেরে মোহতারাম দোস্ত আজিজো এজন্য খুব বেশি বেশি স্কুল কলেজ প্রতিষ্ঠা করব যে স্কুল কলেজের ভিতরে বেডাইন হুরাতাইন হুরাতাইন তো না বেডাইন আর বেডিন এরা কি করবে ফুয়া ফুরি হ্যাঁ এক লগে ফড়ব তাদের যত রকমের গুনাহ হবে মনে রাখবেন এই বাচ্চা আর বাচ্চিগুলোর যত রকমের গুনাহ হবে এই গুনার দায়ভার যারা ওখানে পড়তে দিয়েছে সেই বাপ মার কাঁধে যাবে সমপরিমাণ যাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে কোন শিক্ষায় হায়ওয়ান জানোয়ারের শিক্ষা যেটার দ্বারা হায়ওয়ান জানোয়ারের মতো চরিত্র নষ্ট হয়ে যায় আর ইংরেজিতেই তো প্রবাদ আছে কলেজ ইউনিভার্সিটিতেই তো পড়ায় অর্থ নষ্ট হয়ে গেছে কিছুই নষ্ট হয়নি হেলথ স্বাস্থ্য নষ্ট হয়েছে কিছু নষ্ট হয়েছে আর ক্যারেক্টার নষ্ট হয়েছে তো সব নষ্ট হয়ে গেছে আমরা পড়ি নাই মনে হয় এই জিনিস ইংরেজিতে পড়ায় না পড়ায় কিন্তু মেরে মোহতারাম দোস্ত আজকের পরিবেশ আর আগেকার পরিবেশ একরকম নয় বর্তমানে ইন্টারনেট এবং ইত্যাদির কারণে এটার অপব্যবহারের কারণে এই জাতীয় গুণাগুলা যেভাবে অতি দ্রুত মানুষ সম্পন্ন করতে পারে এবং কাছাকাছি যায় যেটা আগে সম্ভব ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এরকম ছিল না এই জন্য ওই সময়কার স্কুল কলেজের সাথে এখনকার তুলনা করেন না মেহরবানি করে আজরাহে খোদা নিজেদের বাচ্চাদেরকে কোথায় পড়াবেন এটা আপনাদের দায়িত্ব বাচ্চাদের ছেলেদের জন্য যখন সে সাবালক হয়ে যায় আলাদা পড়ার ব্যবস্থা সাবালিকার কাছাকাছি হয়ে যাচ্ছে মেয়েরা তাদের জন্য আলাদা নিরাপদ বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে ঠিক কি ঠিক না এটা গণ দাবি হওয়া উচিত আপনাদের কাছে এমপি সাহেবরা যখন এসে ভোট চাবে এমপি সাহেবদেরকে বলেন না যে আমাদের রাস্তা খরি দোক্কা আমরা ব্রিজ বানাই দোক্কা আমরা ওটা দোক্কা ওখটা দোক্কা এগুলো না চেয়ে বলবেন আমাদের বাচ্চা আর বাচ্চাদের নিরাপদে পড়ার পরিবেশ আর ব্যবস্থা নিশ্চিত করে দেন এখানে কোনো কো এডুকেশন থাকবে না এটার ব্যবস্থা করেন আপনারা জানেন না আপনারা জানেন না কল্পনাও করতে পারবেন না ইউরোপিয়ানরা আমেরিকানরা আমাদের দেশকে নিয়ে কিভাবে ভাবে আগে আমাদের দেশ থেকে শুধুমাত্র অনার্স মাস্টার যারা পড়ে এদেরকে ওই দেশে পড়ার জন্য নিয়ে যাওয়ার কি করত ভিসা টিসা দেওয়ার ব্যবস্থা করত এখন তাদের যে পরিকল্পনা তারা হাই স্কুল এবং স্কুলের বাচ্চাদেরকেও তারা ওখানে পড়ার জন্য নিবে এবং তাদের কালচারে কালচার বানাবার জন্য অলরেডি তারা ট্রেনিং দেয় মানুষকে যারা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বড় বড় ধনী ধনী তবকার ছেলেপেলেদেরকে ডেকে ডেকে নিয়ে সেখানে বুঝাবে ওরিয়েন্টেশন করাবে যে ইউরোপে যাও আমেরিকায় যাও পড়ালেখা করো এবং ওদের পরিকল্পনা হলে এটা দিয়ে এই দেশটার মানুষদের মাথাকে তাদের মন মস্তিষ্ককে ওইভাবে কিনে নেবে বিকৃত করে দেবে মেরে মোহতারাম দোস্ত আলেম ওলামারা তিরিশ চল্লিশ বছর আগে বলে আমরা বলি তারা বাড়াইয়া খোয় খালি খালি বাড়াইয়া খোয় আপনারা কোরআন হাদিসের ওয়াজ করুক কা ওটা তা খেতার লাগে কইলা ত্রিশ চল্লিশ বছর পরে যখন দেখে যে গাত্তার ভিতরে পড়ছে তখন কে হুজুর তো ঠিক হয়ে কইছিলা সহি মাত মাতছিলা আমরা বুঝছি না তখন কপাল থাপড়ায় লাভ হবে না মেরে মোহতারাম দোস্ত এই জন্য নিজেদের বাচ্চাদেরকে নিজেদের বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় পড়াবার ব্যবস্থা করা লাগবে কি লাগবে না নিরাপদ পরিবেশ দেওয়া লাগবে কি লাগবে না হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস
ইসলামের ভিতরে ছয় নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি সদকা করে দান করে আল্লাহর রাস্তায় এমন গোপনে করে কাউকে জানতে দেয় না গোপনে করে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাতও জানতে পারে না এটা তো দরবুল মাসাল বুঝে নিতে হবে অর্থাৎ কাউকে সে জানতে দেয় না গোপনে করে আছে না নাই এই রকম ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় আবার হুজুর তাহলে মাহফিলের ভিতরে আপনারা চান্দা চান কেন আমাদেরকে আরশের ছায়া তলে জায়গা পাওয়া থেকে আপনারা বঞ্চিত করতে চান খালি বলেন খড়ক্কা নাম লে হক্কা হগলে হক্কা হেত কয় টাকা দিবা হক্কা আপনারা কি তার লাগে কইলা এটা বুঝছেন না এই সওয়াল আসবে কি আসবে না বয়ান করতে বড় ভয় লাগে কোন কথা দিয়ে যে কি ইস্তেমবাদ করে বড় মুশকিল দেখেন গোপন দানের অভ্যাস করতে হবে প্রকাশ্য দানের জন্য প্রয়োজনে নিজের নাম লেখাইতে হবে রাতেও দান করতে হবে দিনেও দান করতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের জন্য প্রকাশ্যে গোপনে গোপনে প্রকাশ্যে দিনে রাতে যারা দান করে তাদের জন্য বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে গোপনও দিতে হবে আবার কিভাবে দিতে হবে প্রকাশ্যও দিতে হবে গোপন দানের লাভ দেখানো হলো না শুধু কার জন্য আল্লাহর জন্য এটার যোগ্যতা পয়দা হওয়া আর প্রকাশ্য দান যখন করবে তো প্রকাশ্যও আল্লাহর জন্য এটাকে মনের ভিতরে লালন করবে আর তার দেখা দেখি আরো হাজারো মানুষ উদ্বুদ্ধ হবে তার দেখা দেখি যতজন উদ্বুদ্ধ হয়ে দান করবে তার দানের সমপরিমাণ সওয়াবও সে পাবে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া-আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এখানে দিনে রাতে গোপনে প্রকাশ্যে উভয়ভাবে যারা নাকি আল্লাহর জন্য নিজের মাল ধন সম্পদ খরচ করে তাদের জন্য প্রশংসা করা হয়েছে মেরে মুহতারাম দোস্ত যেই দান করার পরে নিজের ভিতরে এই কথা আসে না যে এই টাকাটা এমনে কেন ব্যবহার করলো না অমনে কেন ব্যবহার করলো না আমি আল্লাহর রাস্তায় দিছি যাদেরকে দিছি তারা আমানতের সাথে এটাকে ঠিকমতো ব্যবহার করতেছে ব্যাস এতটুকুতেই সে খুশি সে এখানে চোঁচেরা করে না বোঝা যায় তার ভিতরে ইখলাস আছে সে আল্লাহকে খুশি করার জন্য দিছে এক ভদ্রলোক অনেক আগেকার কথা স্বাধীনতার আগেকার কথা এক লাখ টাকা এক মাদ্রাসার মোহতামিম সাহেবকে এনে দিছে ওই জমানার এক লাখ টাকা এখনকার এক কোটি টাকার মতো মাদ্রাসার কাজ চলে তো এসে জিজ্ঞেস করছে হুজুর টাকা টুকা লাগে না কেন টাকা টুকা তো লাগে তো কিছু বলেন না যে কি বলবো বিল্ডিংই তো বলতেছে যে লাগে টাকা যে বুঝবে সে দিবে তো উনি এক লাখ টাকা বের করে দিছেন নেন মাদ্রাসায় লাগাইন এখন টাকাটা রেখে দিছে তো কিছুদিন পরে কন্ট্রাক্টর সাহেব এসে বলতেছে হুজুর কিভাবে কাজ করব এখন আপনি বলেন একরকম আর এক ভদ্রলোক আছেন উনি এসে বলেন এমনে না এমনে এমনে না এমনে এভাবে এভাবে হবে তো মতন সাহেব বললেন যে কে বলে এক লোক আছে উনি এসে বলে এভাবে হবে না এভাবে হবে এটা করো এটা করো এমনে এমনে করো এটা বলে আমি কি করব বলে দিলেন যে ওই লোক আসলে আমার কাছে পাঠিয়ে দিও কে হুজুর আছে এখনো পাঠিয়ে দাও তো ওই লোক আসছে দেখে যে ওই যে এক লাখ টাকা দিছে সেই লোক সে এসে বলতেছে হুজুর এভাবে এভাবে করতে হবে এভাবে করতে হবে হুজুর বললেন হ্যাঁ তা করতে হবে ঠিক আছে বসেন বসে ডেস্ক খুলে ওই এক লাখ টাকা যেভাবে দিছিল ঠিক ওইভাবে বের করে দিয়ে দিছে এটা নিয়ে যান আপনার টাকাটা আপনি নিয়ে যান তো ওই লোক বলে কি বলেন আপনাদের টাকা লাগবে না টাকা লাগে না আপনাদের টাকা ফিরাই দিচ্ছেন তুমি বলেন হ্যাঁ টাকা লাগে কিন্তু ওই টাকা আমরা নেই না যে টাকা কথা বলে যে টাকা কথা বলে ওই টাকা আমাদের লাগবে না একজন গরিব মানুষের দান একজন ধনী মানুষের দান যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর জন্য দেয় তার টাকা আমরা বুকে জড়িয়ে নেওয়ার জন্য কি থাকব রাজি থাকব তার বাড়িতে গিয়ে চেয়ে হইলেও নিয়ে আসব যে আল্লাহর জন্য দিতে চায় কিন্তু যে টাকা দিয়ে খবরদারি করবার চায় তো তার উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা না অন্য কিছু এই টাইপের টাকা দোকে নাই আল্লাহর ঘর আল্লাহর দিনের কাজ আল্লাহ ভালো মানুষের টাকা দিয়ে চালাবে ফকিরের টাকা দিয়েও চালাইতে পারে ঠিক কি ঠিক না আল্লাহ জানে কেমনে চালাবে মেরে মুহতারাম দোস্ত সাত নম্বর ওয়ারাজুলুন দাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে ব্যক্তি একা একা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করতে করতে তার অবস্থা এমন হয় যে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে আল্লাহর মহব্বতে
এরকম ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা পাবে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন নবীজি বলেন সবচেয়ে উত্তম ইবাদত হলো নফল ইবাদতের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করা আর সবচেয়ে উত্তম জিকির কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহু আল্লাহর জিকির মানুষ যখন বেশি বেশি করতে থাকবে গোপনে প্রকাশ্যে সে করবে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন চেন সুকুন পয়দা করবেন যেটা দুনিয়ার অন্য কিছু দিয়ে পাওয়া যাবে না আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব শুনে নাও একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই দিল এবং কলব প্রশান্তি লাভ করতে পারে মন প্রশান্ত হয় শুধু আল্লাহর জিকিরের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন ইশারা করেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির বেশি বেশি করবে জিকিরের মাধ্যমে তার দিল কলবে মুতমাইন নাফসে মুতমাইন্না হবে এই রকম ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় নেককারের মৃত্যু বরণ করবে কালিমার সাথে দুনিয়া থেকে যাবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া সব সময় যে ব্যক্তি জিকিরে নিজেকে লাগায় হাদিস শরীফের মধ্যে আসে যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করতে থাকে নিজের জিভকে সব সময় জিকিরের দ্বারা তরোতাজা রাখে কিয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতিতে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি জিকির করবে মৃত্যুর সময়ও আল্লাহর নাম নিতে নিতে সে দুনিয়া থেকে যাবে যে যে কথা বেশি বলে সেই কথা মৃত্যুর সময় তার মুখ দিয়ে অটোমেটিক জারু হয়ে যায় ভারতে এক টমটমওয়ালা ছিল ওই যে ঘোড়ার গাড়ি আগে তো রিক্সা টিক্সা ছিল না ঘোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল তো ওই বেটা তাহাজ্জুদের সময় উঠত এবং উঠে মানুষকে স্টেশন পর্যন্ত নিয়ে যেত ট্রেন পর্যন্ত তো নেওয়ার সময় সে একটা গীতের মতো তৈরি করেছিল এটা গাইতো এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন একজন যাও আর দুইজন যাও সাইরেনা দিলেই হবে স্টেশন পর্যন্ত ভাড়া কয় টাকা এখন তো মানে কয় টাকা মুখ দিয়ে বেরিয়ে যায় আগে মানুষের কিন্তু কয় আনা হ্যাঁ চাইরানা দিলেই হবে এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন ওই ভদ্রলোকের তিন ছেলে ছিল ছেলেরা বলে আব্বা মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না ইচ্ছা করেও আর তোমাকে আল্লাহ উঠায়া দেয় আপনাকে আল্লাহ উঠায়া দেয় তাহাজ্জুদের সময় আপনি ঠিক সময় মতোই উঠে মানুষকে স্টেশন পর্যন্ত নিয়ে যান স্টেশন পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরেও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর্যাপ্ত সময় থাকে জামাতে না হোক একা একা হইলেও নামাজটা একটু পড়েন নামাজ পড়েন না কেন কারে রাগ তোর নামাজ চপ বেশি ফটফট করিস ছেলে মেয়েদেরকে দাবড়ে মেরে থামাই দিছে আর ওই প্রত্যেক দিন ফজরের আগ দিয়ে উঠে ওইভাবে এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন এই কথা কয়ে কয়ে কি করতো স্টেশন নিয়ে যেত যখন এই ভদ্রলোকের মৃত্যুর সময় এসেছে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে ছেলেরা আশপাশে কালেমার তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কেউ মৃত্যু মুখে পতিত হয় তখন তার আশপাশে বলতে নাই তুমি কালেমা পড়ো বরং কালিমা নিজে পড়তে থাকতে হয় যেন সে সাথে সাথে পড়ে ফেলে কারণ অনেক কষ্ট থাকে ওই সময় আদেশ করলে রেগে মেগে মানাও করে দিতে পারে পড়বো না তাহলে বিপদ হয়ে যাবে এই জন্য আদেশ করতে নেই আশপাশে পড়তে থাকতে হয় ছেলেরা কালিমা পড়ে ইমাম সাহেব কালিমা পড়ে কিন্তু ওই লোক কালিমা টালিমা কিছু বলে না তার মুখ দিয়ে একটা কথাই বের হয় এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন এই কথা বলতে বলতে এই লোকটা দুনিয়া থেকে চলে গেল কালিমা নসিব হয় নাই এই জন্য মেরে মুখতারাম দোস্ত বেশি বেশি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে কাজ নাই হ্যাঁ কোনো কাজে ব্যস্ত নাই মুহূর্তে আল্লাহর জিকির করতে থাকবো উঠতেছি নামতেছি মাওলার জিকির করা যখন যে দোয়াগুলা সেই দোয়াগুলা পড়তে থাকা ওগুলা মাওলায় পাকের জিকির মেরে মুহতারাম দোস্ত বিশেষ করে তাহাজ্জুদের সময়
বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার জন্য কিছু সময় জিকিরের ভিতরে লাগাবো, কারণ ওই সময়টা এমন একটা সময় ওই সময় যেটা মানুষ বলে তার দিল এবং মাথা তাজা থাকে, ওটা মাথার ভিতরে বসে যায়। তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হিসেবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই খেতাব ইনশাআল্লাহ শোনা যাবে। ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।